আজকে যে আমরা বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে টিপস এন্ড টেকনিক্স ফর প্রেশারাই, অর্থাৎ গ্রাজুয়েশন করার পূর্বে, মানে গ্রাজুয়েশন করার পূর্বে কিভাবে আসলে নিজেকে ডেভেলপ করতে হবে একজন প্রেশার হিসেবে, যাতে জয়েন করলে খুব ইজিলি সাস্টেন করা যায় আই হিসাবে, ওই রিলেটেড আজকে আমরা ওই টপিকস রিলেটেড কিছু আলোচনা করবো। সেটা হচ্ছে অবশ্যই গ্রাজুয়েশন অবস্থায় কি কি নিজেকে ডেভেলপ করতে হবে অথবা নিজের কি কি স্কিল বাড়াতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ফার্স্টে টাইম অফ গ্রাজুয়েশন এখানে উল্লেখ করা আছে, টাইম অফ গ্রাজুয়েশন অর্থাৎ গ্রাজুয়েশন থাকাকালীন অবস্থায় কি কি স্কিল বা কোন কোন টপিক্স এর দিকে বেশি নজর দিতে হবে। এখানে চারটা টপিক্স নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একাডেমিক স্কিল, এক্সট্রা কারিকুলাম, ইন্টার্নশিপ, প্রজেক্ট ওয়ার্ক। সো ফার্স্ট আমরা চলে যাবো একাডেমিক স্কিল। একাডেমিক স্কিল বলতে কি বোঝায়? একাডেমিক স্কিল বলতে আমরা বুঝি যে বেটার সিজিপি, যদি আমরা প্রপারলি ভাবে একাডেমিক কোর্সগুলো প্রপারলি ভাবে কমপ্লিট করি তখন আমার সিজিপিএ বেটার আসবে। অবশ্যই সিজিপিএ ভালো লাগবে, যদি সিজিপিএ আপনার ভালো না থাকে তার মানে আপনার একাডেমিক স্কিল খুব দুর্বল। সো সিজিপিএ লাগবে, সিজিপি ভালো করা মানে বা সিজিপিএ ভালো বা বেটার সিজিপির অল্টারনেটিভ ওয়ার্ডই হচ্ছে আপনার একাডেমিক স্কিল বেটার। সো এটা অবশ্যই নজর দিতে হবে এই জন্য যে একাডেমিক স্কিলের জন্য বা একাডেমিক স্কিল ভালো হওয়া মানে সিজিপি ভালো হয়। সেকেন্ড হচ্ছে কোর্স, পাশাপাশি বিভিন্ন কোর্স করতে পারেন একাডেমিক স্কিল রিলেটেড ওই স্টুডেন্ট থাকাকালীন অবস্থা, কারণ ওই সময় আপনি অ্যাভেলেবেল টাইম পাবেন, আদার্স টাইমে ওই টাইমটা পাবেন না। সো ওই টাইমে ট্রাই করবেন বিভিন্ন কোর্স কমপ্লিট করার জন্য, আপনার জব রিলেটেড অথবা একাডেমিক রিলেটেড বিভিন্ন কোর্স কমপ্লিট করার জন্য, সাপোজ আইএলটিএস বা আদার্স বিভিন্ন থাকতে পারে বিভিন্ন কোর্স, ওই কোর্সগুলো করে নেবেন। সেখানে এক্সট্রা কারিকুলাম, এক্সট্রা কারিকুলাম হচ্ছে অর্গানাইজার ক্লাব, মানে বিভিন্ন ক্লাবের সদস্য হবে বা বিভিন্ন ইভেন্টের আয়োজন করা, এইসব হচ্ছে এক্সট্রা কারিকুলামের অংশ। এটা দ্বারা কি হবে? এটার দ্বারা আপনার লিডিং ক্যাপাসিটি বাড়বে, কমিউনিকেশন বাড়বে, সব খুবই গুরুত্বপূর্ণ আপনার লিডিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করা। তবে এটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি বিভিন্ন জন বিভিন্ন ইভেন্ট যখন অর্গানাইজ করবেন বা অর্গানাইজ করার মাধ্যমে আপনার এই লিডিং ক্যাপাসিটি, ম্যানেজারিয়াল ক্যাপাসিটি ইনক্রিজ হবে। পাশাপাশি বিভিন্ন ক্লাব বা সংগঠনের সাথে রিলেটেড থাকলে সেটা আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, কারণ আদার্স বিভিন্ন ফাংশনের জন্য মানুষের সাথে যোগাযোগ বাড়বে, তার মধ্যে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, কমিউনিকেশন স্কিলও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে ইন্টার্নশিপ। আমরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা আদার্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তাদের লাস্ট ইয়ারে একটা ইন্টার্নশিপ থাকে, টু মান্থ অর 3 মান্থ অথবা 1.5 মান্থের একটা ইন্টার্নশিপ থাকে। ওটা অবশ্যই মাস্ট, যেহেতু এটা প্র্যাকটিক্যাল রিলেটেড ওইখানে অবশ্যই চেষ্টা করতে হবে যে কয়দিন ইন্টার্নশিপ ডে থাকবে সবগুলো ডে প্রপারলি ভাবে ফ্যাক্টরিতে যাওয়া এবং প্রপারলি ভাবে নলেজ গেইন করা, কারণ হচ্ছে সেখানে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, এটার মাধ্যমে আপনার ম্যানেজারিয়াল স্কিল ইনক্রিজ হবে, প্রবলেম সলভিং আপনি প্রপারলি ফলো আপ করবেন যে কীভাবে প্রবলেম সলভ করতেছে বা প্রবলেমগুলো কীভাবে হাইলাইট হয়, কী বিভিন্ন ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে, আবার যারা ওইখানে কাজ করতেছে তারা কীভাবে প্রবলেমগুলো সলভ করতেছে, ওই রিলেটেড টপিকসগুলো ভালোভাবে ক্যাপচার করতে হবে এবং কীভাবে ম্যানেজ করতেছে বিভিন্ন প্রবলেম, এই ম্যানেজারিয়াল স্কিলটা ওই টাইমে ইনক্রিজ করতে হবে। লাস্ট হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক, যেহেতু আপনি ইন্টার্নশিপ করবেন সেখানে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে, এই প্রজেক্ট ওয়ার্ক করার পরে আপনি যে একটা প্রজেক্ট কমপ্লিট করবেন সেটা মাস্ট বি খেয়াল রাখতে হবে যে আমার প্রজেক্টটা অনলাইনে পাবলিশ হবে, এইভাবে আপনার কাজ করতে হবে, প্রজেক্টের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে এবং ক্রিয়েটিভিটি রাখতে হবে, এবং এটার প্রজেক্ট ওয়ার্ক মাধ্যমে আপনার যাতে একটা ভ্যালু ক্রিয়েট হয় বা যে টপিকসটা নিয়ে প্রজেক্ট ওয়ার্ক করবেন সেটা অবশ্যই অনলাইনে পাবলিশ হতে হবে, এবং তখনই অনলাইনে পাবলিশ হবে যখন আপনার প্রজেক্ট ওয়ার্কটা ভ্যালুয়েবল বা কোথাও যদি এই প্রজেক্টটা ভ্যালুয়েট করে তখনই আপনারটা পাবলিশ হবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে মূলত সে গ্রাজুয়েশন অবস্থায় আপনার স্কিলগুলো ইনক্রিজ করতে হবে। নেক্সট আমরা গ্রাজুয়েশন পরে অথবা প্রেশার আই প্রেশার অবস্থা থাকাকালীন অবস্থায় কী কী কাজ করলে আপনার স্কিল দ্রুত বাড়বে সে বিষয় নিয়ে আলোচনা করবো।